চাকরি করা আর না করার মধ্যে পার্থক্য। এই জন্যই আজকের এই মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার, আমি বিনীত বর্ণ অনুরোধ করছি আর কিছু বলার, এক তোমা এক দাবি, সরকারি কোষাগার থেকে বেতন ভাতা যত নয়, আমরা কর্মকর্তা কর্মচারীরা নিরলসন্দ। আর 31 মার্চ যদি বেতনই বন্ধ থাকে ওই চাকরির দরকার কি? কিসের কর্মবিরতি? সকল পৌরসভার কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশনে আমাদের এই প্রাণের দাবি, কেন সরকার মানবে না, কেন দিবে না? আমরা যদি কি আপনারা অবৈধ আছেন, এই জন্য আমাদের প্রাণের অবস্থায় হোক পুনর্বাসন করা হবে। আছে যে তাদের বেতন ভাতা পরিশোধ ঝালকাঠি পৌরসভার এখানে প্রতিবেদন দেওয়া আছে পাওয়ার জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। সেই আন্দোলনের অংশ সে হলো সরকারি কোষাগার থেকে আমরা বেতন ভাতা চাই। আমরা সরকারি কোষাগার থেকে বেতন ভাতা পাওয়ার এক দফা এক দাবি করছি। যে টাকাটা নিয়ে আমি দীর্ঘদিন দেখেছি যারা